পুলিশ, দলরাজ পুলিশ, তার মাথায় ছিল সিপি বিনীত গোয়েল। বাবু আমাদের নগরপাল ক্যামেরার সামনে এসে কি বলছেন মেয়ের দেহ দেখে গম্ভীর মুখ, গুরু গম্ভীর মুখে বললেন, দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি, মানে বাইরে কোনো আঘাতের চিহ্ন নেই দেহে, কারণ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন। তাই এখন পোস্টমার্টাম হলো পুরনো খানা, দাগ পাওয়া গেল দেহে। পোস্টমার্টাম বলছে পশ্চিমবঙ্গ সরকারের পোস্টমার্টাম, আর কি করে করা পোস্টমার্টাম বলছে। আরে যে সিপি কোনো একটা ক্ষত দেখতে পায় না দেহে, সেই সিপিকে আর সিপির পদে বসে থাকার দরকার নেই, ওকে পিসির পদে বসে থাকতে বলুন, সেইটা মানাবে, সিপির পদে বসে থাকার কোনো দরকার নেই। আজকে ভাবতে অবাক লাগে, কলকাতা পুলিশ তাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, তার সামনে ডাক্তারবাবুরা গিয়ে ধর্ণা দিচ্ছে, ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছে সিপিকে অপসারণ করতে হবে, সিপি নিজের হাতেই নিজের নিজের রেজিগনেশনের ডিমান্ড নিলেন, আর সঙ্গে একটা শীত দ্বারা নিলেন, মেরুদণ্ড নিলেন, কারণ মেরুদণ্ড তো নেই, মেরুদণ্ড কালীঘাটে বিক্রি করে এসেছিলেন আমাদের পুলিশ অফিসাররা, এবং কালীঘাটে তাদের মেরুদণ্ড ভাড়া দেওয়া থাকে, নিজেদের কাছে নিজের মেরুদণ্ড থাকে না, কালীঘাটে ভাড়া দেওয়া থাকে। ডাক্তারবাবুরা সেখানে দাঁড়িয়ে কলকাতার সিপি আমাদের মহান নগরপাল তার বিরুদ্ধে স্লোগান তুললেন, ঘোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠরে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি একটু করে চাটরে, ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছে কার বিপক্ষে, কলকাতার সিপির বিপক্ষে, যে সিপিকে আমরা সম্মানের চোখে দেখতাম, যে কলকাতা পুলিশকে আমরা সম্মানের চোখে দেখতাম। মাননীয় মুখ্যমন্ত্রী তাও ভূক্ষেপ নেই, উনি বললেন আমাদের ডিমান্ড মেনে আমরা সরাবো সিপিকে, সিপিএকে সরিয়ে এর থেকে তো বড় পদ নেই, কিছু নেই, তাই আমরা তাকে এসটিএফ এর প্রধান করে দিচ্ছি, এসটিএফ এ সরালেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে যে শাস্তি দেবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি শাস্তি দেয় তাহলে সমস্ত তথ্য ফাঁস হয়ে যাবে। কি তথ্য? আপনার আমার পরিবারের লোক সরকারি হসপিটালে ভর্তি হচ্ছে, আর নর্থ বেঙ্গল লবি যার মাথায় জলপাইগুড়ির ডাক্তারবাবু চোখের ডাক্তার ডক্টর সুশান্ত রায় বসে আছে, তার ওখানে আরো তার সাথে অনেক থেকে শুরু করে আমাদের শিব মন্দিরের একটি ছেলে সে বসে আছে, বিরূপাক্ষ তার বাড়ি শিব মন্দিরে, এটা নাকি নর্থ বেঙ্গল লবি। আমি বলি হাই রে অভাগা নর্থ বেঙ্গল, তোর তো কিছুই নেই না, শিল্প আছে, শিল্প নেই, কেন্দ্র সরকার একটা এমস দিয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিয়ে চলে গেছেন কল্যাণীতে, সুনাম তো কিছু থাকলো না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নর্থ বেঙ্গল লবির নামে নর্থ বেঙ্গল মানুষের মান সম্মানটা ছিল, সেই মান সম্মানটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের জন্য চলে গেল। তাই নর্থ বেঙ্গলের মানুষ তৃণমূল কংগ্রেসকে মাফ করে না, উত্তরবঙ্গ সেই হলো উত্তমবঙ্গ, সব থেকে বেশি লোকসভা সিট আমরা এই উত্তরবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি পাই, তাই উত্তরবঙ্গ উত্তমবঙ্গ। আপনার এই যে ব্যবসাদার যারা সরকারি হসপিটালকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রকে শেষ করে দিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে শেষ করে দিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হসপিটাল নামে বানিয়েছে, নীল সাদা বিল্ডিং হয়ে গেছে, তাদের না আছে ডাক্তার না আছে বেড, কিচ্ছু নেই, সেখানে গেলে পরে আপনি কোনো চিকিৎসা পাবেন, যখন কোনো মহিলা গর্ভাবস্থায় অর্থাৎ যখন বাচ্চা হবে সেই অবস্থায় যখন ভর্তি হচ্ছে, তাদেরকে গর্ভের যখন বাচ্চা জন্ম নেবে সেই সময় যদি অক্সিটোসিন ইঞ্জেকশন করা হচ্ছে, যে অক্সিটোসিন ইঞ্জেকশন হসপিটালে পাওয়া যায়, সেই অক্সিটোসিন ইঞ্জেকশন দিলে পরে মেয়েরা মারা যাচ্ছে, মায়েরা মারা যাচ্ছে। ডাক্তার ওপরে সবাই মিলে চিঠি লিখেছেন যে ওষুধের মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল আছে, নাহলে এত মা মারা যেতে পারে না। আজকে সরকারি ফেয়ার প্রাইস দিয়ে সব খুলেছে, আমি সিবিআই কে অনুরোধ করব যে এই সমস্ত সরকারি যে ফেয়ার প্রাইস সব আছে তার ওষুধের স্যাম্পেল তোলার ব্যবস্থা করুন, আমার কাছে যা খবর আছে এই সমস্ত ওষুধ চালি ওষুধ এবং পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে, সেটা সাধারণ মানুষকে এই চালি ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করে। আজকে ভাবতে পারেন বিরূপাক্ষ যার বাড়ি শিব মন্দিরে আজকে পেপারে দিয়েছে, তার পাশের বাড়ির লোকের সাথে ড্রেন নিয়ে গন্ডগোল, ড্রেন হিরার হাকিম মদন মিত্র তারা তৃণমূল নেতাদেরকে ফোন করতে পারে, ছেলেরা ড্রেন নিয়ে পাশের বাড়ির সাথে গন্ডগোল দেখে নেবে। আমি প্রশ্ন করতে চাই এই বিরূপাক্ষ অভিজ্ঞ
বা এখানকার সুশান্ত রায় এই চোরদের সাথে মদন মিত্র আর ফিরাল হাকিম সাহেবের কি সম্পর্ক সেটা মিডিয়ার সামনে বলতে হবে, বাংলার জনগণকে বলতে হবে। আর যদি না বলেন তাহলে বাংলার জনগণ আপনাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে, ঠান্ডা দিয়ে ডান্ডা দিয়ে সোজা করে বিজেপি যার ব্যবস্থা করবে সেই সময় আসছে, বাংলার জনগণ আপনাদেরকে ঠিক করবে। দিদিমণি দিদিমণি ভয় দেখানোর চেষ্টা করেছিলেন, ভেবেছিলেন বাংলার মানুষ ভয় পেয়ে যাবে। দিদিমণি কি বলেছিলেন, আপনারা একটু ঘোষ করুন, এবার দেখি বলছি ঘোষ করতে হবে। তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতা জানা আছে, এই পুলিশ মামারা না থাকলে তৃণমূল কংগ্রেসের একটা নেতা বাড়ির বাইরে বেরোতে পারবে না, জনগণ জামা প্যান্ট খুলে দেবে। এই পুলিশের জোরে এরা চিৎকার করে, পাড়ার নেরিক উত্তগুলোকে দেখবেন, মালিককে দেখার পরে খুব লেজ তাড়া করে তাড়া যায়, লেজ উঁচু করে, আর মালিক না থাকলে লেজ নিচের দিকে ঢুকিয়ে কাই 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 করতে হতে পারে। তৃণমূল কংগ্রেসের নেতাদের দাপট হচ্ছে এই পুলিশের জন্য, পুলিশকে বিজেপির পক্ষে কাজ করতে হবে না, সংবিধানের শপথ নিয়েছেন, সংবিধানের শপথ নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করুন। বিজেপি তৃণমূল কংগ্রেসের চোর নেতাদেরকে কিভাবে ঘরের ভিতরে ঢুকে দিতে হয় বিজেপি জানে, বিজেপি সেই কাজ করে দিবে। সিবিআই তদন্ত চলছে, চলবে, সিবিআই তদন্ত সিবিআই এর মতো চলবে। ভারতীয় জনতা পার্টি শুধু সিবিআই এর ভরসায় বসে থাকে না, ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের শক্তি নিয়ে বেঁচে থাকে, তার পার্টির আদর্শ নিয়ে নীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, সেই নীতি আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাব। আর এই 26-এর ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পদত্যাগ করতে বাধ্য করাবো অথবা তাকে হারাবো 26-এর ইলেকশনে, তার চেয়ার থেকে নামাবো। আর মুখ্যমন্ত্রী বলেছেন না উৎসব করতে হবে, করবো আমরা উৎসব, কোন দিন করবো, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় তার চেয়ার থেকে আমরা হারিয়ে গণতান্ত্রিক ভাবে টেনে নামাবো সেই দিন আমরা উৎসব করবো, বাংলার মানুষ আমরা উৎসব করবো। সেদিন আসছে, বেশি দিন বাকি নেই, আপনারা সংঘবদ্ধ হন, মানুষকে বোঝান। তৃণমূল কংগ্রেস মনে করেছে যে 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দিয়ে দিয়েছি, দুটো মেয়ের আঁচল ধরে টানলো তো কি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেছে যে আমি 1,000 টাকা দিচ্ছি, আমার পাড়ার দুষ্ট ছেলেদের একটু রেপ করার অধিকার আছে। সঞ্জয় রায় সিভিক ভলান্টিয়ার যাকে পুলিশ ধরেছে, একা তার পক্ষে এই কাজ করা সম্ভব না, সঞ্জয় রায় একা দায়ী নয়, এই পচা গলা সিস্টেম যে তৈরি করেছে, এই পচা গলা সরকার যে চালাচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তাই বিজেপির দাবি দফা 1, দাবি 1 মমতার, দফা 1 দাবি 8, আপনি ভেবেছেন লক্ষ্মীর ভাণ্ডার দেবো, 85,000 টাকার পুজোর টাকা দেবো, বাংলার মানুষ সব ভুলে যাবে। বাংলার মানুষ ভুলেনি, ভুলবে না, ভুলতে চাইলেও বিজেপি ভুলতে দেবে না। আমরা সব জায়গায় মানুষকে মনে করাবো যে আপনার ঘরের মেয়ে, আমার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয়, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর একদম বরখাস্ত করা যাবে না। ঝাড়ু মেরে তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই রাজ্য থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে তাড়িয়ে দিতে হবে, এই রাজ্য থেকে ছাড়া করতে হবে, এই রাজ্যের রাজনীতি থেকে ছাড়া করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।